আসসালামু আলাইকুম দর্শক, সিলেটের নিউজ 24 লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ইজাজুল হক ইজাজ। আসনা বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে 8 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর মোহাম্মদ আব্দুল কাইম কাইমবাই নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। অসমাপ্ত কাজকে সমাপ্ত করার যে প্রত্যাশা রয়েছে এবং পাশাপাশি এই ওয়ার্ডকে আলোকিত করার যে স্বপ্ন রয়েছে, যদি নির্বাচিত হন তাহলে আরও উন্নয়ন করতে কোন ধরনের পরিকল্পনা আছে বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। প্রথমে আমি ধন্যবাদ জানাই সিলেট টোয়েন্টিকে আমার পক্ষে, আমার কারণ ওনারা আমাকে একটু সময় দেওয়ার জন্য, এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা জানেন যে বিয়ানীবাজার পৌরসভা 2001 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘ 17 বছর অনির্বাচিত পরিষদের দ্বারা পরিচালিত হওয়ার কারণে মানুষের যে 17 সালে যে নির্বাচন হয় সেটা ছিল বহু আকাঙ্ক্ষা নিয়ে, আমরা মানুষ আমাদেরকে ভোট দিয়েছিল, কিন্তু আমরা সে মতো কাজ শুরু করেছিলাম। বিশেষ করে আমার ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা ছিল অত্যন্ত নাজুক, আমরা খুব দ্রুততার সাথে 2017 এবং 2018-19 সালের ভিতরে আমরা ড্রেনেজ ব্যবস্থাকে একটি জায়গায় নিয়ে গেছিলাম। পাশাপাশি আমার ওয়ার্ডের অবহেলিত জনগোষ্ঠী, বিশেষ করে রাঙ্গাউটি, তাদের রাস্তাঘাট ছিল না, আমরা রাস্তাঘাট করে দিয়েছি আরসিসি ডালাইট মাধ্যমে। এবং বাসুদেববাড়ি, এখানে প্রায় 1400 বছরের একটি পুরানো মন্দির ছিল, এখানে একটি প্রাইমারি স্কুল ছিল, একটি স্টেডিয়াম ছিল এবং একটা মাদ্রাসা আছে। আমাদের উত্তর অঞ্চলের ওয়ার্ডের অনেক মানুষ এদিকে যায়, সেই রাস্তাটা অত্যন্ত নাজুক ছিল। বিগত অনেক পরিষদ কাজ আনে কিন্তু মানুষকে রাস্তা জায়গা উদ্ধার করতে পারে নাই। ইনশাআল্লাহ আমরা মানুষকে বুঝিয়ে সুঝিয়ে তাদের এই কাজটা করে দিয়েছি। আর অনেক কাজ করেছি, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা আমরা লোনা নদীতে নিয়ে পৌঁছে দিয়েছি, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা ছিল অনেক, কিন্তু আকাঙ্ক্ষা অনুসারে আমরা সেইটুকু করতে পারি না। এর অন্যতম একটি কারণ হচ্ছে করোনা ভাইরাস শুধু বাংলাদেশ নয়, বিশ্ব সে সময় অচল হয়ে গেছিলো, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। কিন্তু আমরা এর মাঝেও আমরা চেষ্টা করেছি মানুষকে কিছু দেওয়ার জন্য, কিন্তু বিশেষ করে আমার ওয়ার্ডের মানুষকে আমি ধন্যবাদ জানাই, কারণ যারা 2017 সালে আমাকে নির্বাচিত করেছিল, অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছিল, সে নির্বাচনে অনেক যোগ্য ক্যান্ডিডেট ছিলেন কিন্তু তাদেরকে হারে আমাকে বিজয় করেছিলেন। তাদের আকাঙ্ক্ষা ছিল আমার মতে জনগণ্য মানুষ, আমি তাদের পরিবর্তন করতে পারবো, কিন্তু দুঃখের বিষয় সেই করোনা ভাইরাস ছিল আমাদের জীবনের সে একটি অভিশাপ। আমি ওয়ার্ডবাসীকে এটুকু বলতে চাই যে একটা প্রজেক্ট আমাদের মাঝে আছে, আমরা এটা হয়তো আমরা নির্বাচিত থাকা অবস্থায় করে ফেলতাম কিন্তু করোনা ভাইরাসের কারণে এটা বাতিল হয়ে গেছে। সেটা আবার আগামী জুন জুলাই অর্থবছরে সেই সরকার, বাংলাদেশ সরকার সেই পয়সাগুলো সার দিবে। যদি আমি নির্বাচিত হতে পারি, আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি যে আপনাদের সেই আকাঙ্ক্ষা নিয়ে যে আমাকে ভোট দিয়েছিলেন, আমি ইনশাআল্লাহ বলতে পারি আপনাদের আশা এবং আকাঙ্ক্ষা আমি পূরণ করতে পারবো। আর আমি আপনাদের কাছ থেকে এটুকু আশা করি, আমার এই চলার পথে আমি কোনো ধরনের ভুল ভ্রান্তি করে থাকি, কাউকে কোনো আঘাত দিয়ে থাকি আমার অজান্তে, তা মনের অজান্তে, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন এবং আপনারা আমারকে আরও 5টা বছর দেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আমি আপনাদের অবস্থা এবং রাস্তাগুলোর সমস্যা সমাধান করতে না পারি তাহলে আমার জীবনে আর নির্বাচন খেলবো না। আমি আপনাদের কাছ থেকে 5টা বছর চেয়ে নিছি, আপনারা বিনীতভাবে আমাকে 5টা বছর দিয়ে দিবেন। আর আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন সেই সম্মান আমার ফ্যামিলি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনাদের সম্মানের প্রতিদান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আর সবাই সুস্থতা কামনা করে আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হোক এই আশাবাদ ব্যক্ত করে আমার ওয়ার্ডবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল কাইম ভাই। আপনার প্রত্যাশা জানিয়েছেন অসমাপ্ত কাজকে সমাপ্ত করার প্রত্যাশা, যে নির্বাচন আসা, বিশেষ করে আপনার যে এই কাঙ্ক্ষিত ওয়ার্ড করতে যে স্বপ্ন হয়েছে, আপনি জানিয়েছেন যে করোনাকালীন সময়ে আপনারা শুধু আপনার নন, বিশ্বব্যাপী বা আপনার বিয়ানীবাজার পৌরসভার অনেকেই ওয়ার্ডগুলো ওয়ার্ডের যে পরিপূর্ণ কাজগুলো করতে পারেননি করোনাকালীন সময়ে, আপনারা খুব কষ্টে ছিলেন দুই বছর, আপনাদের যে সমস্যা ছিল বা আপনার যে উন্নয়নের দ্বারা উন্নয়ন ছিল উন্নয়নকে বেকার সৃষ্টি হয়েছে। আপনারা যদি নির্বাচিত হন আপনি তাহলে এই ওয়ার্ডের অসমাপ্ত কাজকে সমাপ্ত করবেন এবং তার সুসংগঠিত ওয়ার্ড করার যে আপনার স্বপ্ন রয়েছে স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা, এগিয়ে যান সুখী সমৃদ্ধির প্রত্যাশায়, দেখা হবে বিজয়ী আশা প্রত্যাশা ব্যক্ত করে ওয়ার্ডবাসীর দুয়ার সমর্থন ভালোবাসা চেয়েছেন, ভালোবাসা সিক্ত হয়ে আবার নির্বাচিত হলে মানুষের কল্যাণে কাজ করবেন জানিয়েছেন। আসসালামু আলাইকুম।